মানে ঢোকা এবং বাইরানো কোনোটাই করবে না। তুমি কাজ করতে চাইছো ইচ্ছা মতো তুমি ধারণা দিয়ে বাইরে যেতে, তুমি চাকরিতে যেতে পারবে না, বা তুমি ধামপের এখানে ক্লাস করতেছো ধামপুরে অনুমতি ছাড়া যেতে পারবে। এটা তোমার অনুমতি নিয়ে তোমার রুমে প্রবেশ করতে হবে, আবার অনুমতি নিয়ে তোমার এখান থেকে বেরোতে হবে। এরপর আসো কোর্স ফি ব্যাপার, যে টাকা পয়সার ব্যাপারটা একটা পয়েন্ট রয়ে গেছে, সরি আমি 12 নম্বর পয়েন্ট করিনি। বাসায় কাজ থাকলে মানে আমি যে বাসায় হোমটাল দেবো প্র্যাকটিক্যাল কাজটা, এই কাজটা যে না দেবে কথা না বলে আইসে 20 টাকা দিয়ে মানে ক্লাস, সে তার জন্য আমার এখানে আসতো আর একটু সময় বসো, মানে জল খাও এখানে একটু সময় ওয়েট করো, বেড়াতে আসতো এখানে, স্টুডেন্ট হওয়ার কথা নেই, সে এখান থেকে চলে যেতে পারো, সে ঘুরতে ক্যান্সেল করতে পারো। সোজা কথা মানে তুমি যে 1000 টাকা বা 500 টাকায় আমার দরকার, আমার দরকার 5 জন, সে 5 জনই চান্স পেতে পারো। এখানে তারা 5 জন থাকবে, 5 জনে 5 জনে ইউনিভার্সিটিতে চান্স পেতে, সেই স্টুডেন্ট 5 জন আমি চাই। এখানে আমার 6 জন দরকার নেই, 6 জনে 1000, একজনের দিয়ে আমি 7000 টাকা তোমাকে বেশি নিচ্ছি, বাট আমি যে লাভবান হচ্ছি 7000 টাকা নিয়ে সেটা আমার দরকার নেই, আমার টাকার দরকার নেই, টাকার দরকার আমার বলে টাকা সবাই দরকার, কিন্তু আমার প্রতিষ্ঠানের সুনামের জন্য। মানে এখান থেকে 5 জন যখন 5 জনই চান্স পাবে, আমি তখন কী করতে পারবো, হাতটা উঁচু করে আমি কিন্তু নাচতে পারবো, আমি তোমাদের নিয়ে নাচতে পারবো। আমি যদি 2 জন এখান থেকে ফেল করে তখন কিন্তু আমার নাচাও আসবে না, মিষ্টি খাওয়াও আসবে না, সে সময় কিছু থাকে না, অনুষ্ঠানে আর কোনো কিছু করা যায় না, মানে একটা সুন্দর কোনো কিছু আর সে সময় মন থেকে চায় না। এই জন্য আমি ওই কষ্টটা পেতে চাচ্ছি না, আমার কাছে যারা থাকবে তারা সেইভাবে, আমার সমস্যা হচ্ছে কি আমি যে তোমার পড়াচ্ছি এর উপর তুমি বিশ্বাসী না, এবং তুমি এখানে কনফিডেন্স নাই যে আমি এখান থেকে চান্স পাবো, এটা কিন্তু স্টুডেন্টদের পাই আমরা, সবাই যে করে তা না, মানে তারা বেশি বোঝে এবং বেশি বোঝে বেশি বুঝিয়ে খুব সমস্যা করে, এবং সেই সব স্টুডেন্টকে দেখা যায় কি ঝরে যায়, কোথাও ওয়েটিং হল চান্স পায় না, মানে ওয়েটিংয়েও থাকতে পারতেছে না, নিজেকে রাখতে পারতেছে না। কালকে একজন স্টুডেন্ট আসছে প্রায় 1 ঘন্টার মতো আমার সাথে সময় দিয়ে গেছে, সে আছে আর্কিটেকচারে, সে 10 হাজার টাকা 12 হাজার টাকা, তার এসে মানে সে যে সময় মূল্য সে সময় আসছে, যে সময় মূল্য সে সময় তারা মাটা দিচ্ছে, বলি না আমি ওই তুমি আর একটা করতেছি ওই যে আবার এই নিয়ে আসবা এই নিয়ে আমার ক্লাস চলতেছে, ধাম করে তুমি না থাকে সমস্যা থাকে, সব কিছুই যে করে চিন্তাভাবনা করে করতে হয়। কারণ 7000 টাকা দেখা যায় অনেক পরিবার অনেক ফ্যামিলি থেকে একটু চাপ হয়ে গেলে, যে 2 মাস পরে বন্ধ হয়ে যাচ্ছে বা 1 মাস 30 দিন পরে বন্ধ হয়ে যাচ্ছে, 8 মাস 25 দিন পরে বন্ধ হয়ে যাবে তা না, মানে একেবারে এডমিশন যদি যেদিন ক্যারিকুলাম বিশ্ববিদ্যালয় দেওয়া যায় যদি জানুয়ারি 2 তারিখ পরীক্ষা থাকে তাহলে 1 তারিখে তোমার এখানে ক্লাসে তুমি আসতে পারবো, তোমার সাথে সেই প্রতিজ্ঞা বদ্ধ হয়ে এই প্রতিষ্ঠান সময় দেবে। এরপর আসো জনজন মানে এখানে মানে তোমার পরিবেশকে তোমার ম্যানেজ করতে হবে। এরপরে যে কোনো বিষয় পরিচালক স্যারের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য হবে, আমি অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রছাত্রী হয়ে উপরোক্ত বিষয় আমি মেনে চলে তোমার এখানে স্বাক্ষর করতে